সৌরভ গাঙ্গুলির বায়োপিকের নায়ক হবেন কে? ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল 2021 সালে। এরপর তার ভূমিকায় পর্দায় কাকে দেখা যাবে তা নিয়ে একাধিক নায়কের নাম উঠে এসেছে। এতে কখনো সিদ্ধার্থ মালহোত্রার ও কখনো ঋত্বিক রোশনের নাম শোনা গেছে। এবার শোনা যাচ্ছে আরেক বলিউড তারকার নাম। বিভিন্ন সূত্রে জানা গেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করতে পারেন বলিউড তারকা রণবীর কাপুর। সঞ্জুর পর রণবীর আরও একটি বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন। এরই মধ্যে রণবীর কাপুর সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন। খুব শীঘ্রই সৌরভের কলকাতার বাড়িতে তিনি আসবেন। সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয়ের জন্য কলকাতা এবং তার সঙ্গে ইডেন গার্ডেন্সে অনেকটা সময় কাটাবেন তিনি। যদিও সৌরভ গাঙ্গুলি কিংবা রণবীর কাপুরের পক্ষ থেকে অফিসিয়ালি এমন কোনো ঘোষণা করা হয়নি। বায়োপিক প্রসঙ্গে এর আগে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, হ্যাঁ, আমি বায়োপিকের জন্য সম্মত হয়েছি, সিনেমাটি হিন্দিতে নির্মাণ করা হবে। তবে এখনই নির্মাতার নাম প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না, সব কিছু ঠিকঠাক হতে আরও কিছুটা সময় লাগবে। শোনা যাচ্ছে শীঘ্রই কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে।